আমি ভিডিওটা শুরু করার আগে একটু সাবধানী একটা বার্তা আমি আপনাদের দিয়ে দিই। আজকে যে ঘটনাটা ঘটছে টিভি অফিসে, এর রেজাল্টে কার কী হয়েছে জানি না, তবে ইউটিউবারদের খুব বড় ক্ষতি হয়ে গেছে। আপনারা জানেন অনেকগুলো ইউটিউবারের লিস্ট চলে গেছে টিভি অফিসে। তারা যদিও বলেছেন যে আমরা প্রথম সাবধান করব, কিন্তু ভাই আমি ভিতর থেকে খবর পেয়েছি শুধু সাবধান না, অ্যাকশনও যাবে। অনেক ইউটিউবাররা কিন্তু অলরেডি তাদের ব্লগ থেকে সেই কন্টেন্টগুলো ডিলিট করে ফেলতেছে, এবং অনেক যারা ব্যাড কমেন্টস করছেন তাদেরও একটা লিস্ট হয়েছে। এটা আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি না, আপনি অপুর ভক্ত হন, আপনি বুবলির ভক্ত হন, আপনার ফেসবুক পেজটা যদি বা আপনার আইডিটা যদি রিয়েল হয়ে থাকে, যদি ফেক আইডি না হয়ে থাকে, তাহলে আপনি একটু সাবধান হয়ে যান এরকম বিভিন্ন ধরনের অসভ্যভাবে গালাগালিস করার জন্য, সেটা বুবলিকেই হোক সেটা অপুকেই হোক। এটা একটা সাবধানী বার্তা আমি আপনাদেরকে দিলাম। সামনের দিনগুলো বেশ খারাপ আসছে, এই সাইবার ক্রাইম বা এই সাইবার বুলিং নিয়ে বেশ কড়া একটা অ্যাকশনে যেতে চাচ্ছে পুলিশ, হয়তো ইলেকশনের পরে যাবে, ইলেকশনের জন্য হয়তো পারবে না। কাজে যারা যারা অরিজিনাল রিয়েল আইডি থেকে কমেন্টস করেন একটু সাবধানে করবেন, আর যারা ফেক আইডি থেকে করেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ফেক আইডি দিয়ে কেউ আর কোনো দিন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ তখন আপনাকে ন্যাশনাল আইডিটা ব্যবহার করতে হবে। এই দুটি খবর আমাদের জন্য খারাপ, কারণ দেখুন আজকে ইউটিউবারদের মধ্যে দৌড়াদৌড়ি লেগে গেছে, কখন কোনটা দিয়েছিল সেটা ডিলিট করতে শুরু করে দিয়েছে। এটা কোনো ভালো লক্ষণ নয়, আবার একদিকে ভালো লক্ষণ। যাক, এখন মূল প্রসঙ্গে আসি। আজকে যে ঘটনাটা ঘটেছে এটারও ব্যাখ্যা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দিচ্ছে। কেউ বলছে অপুর জয় হয়েছে, কেউ বলছে অপু হেরে গেছে, কেউ এইটা বলছে, কেউ ওইটা বলছে। কিন্তু মূল ঘটনাটা যদি আপনি সবগুলোকে জোড়া দেন তাহলে আপনি অন্য একটা পিকচার পাবেন। ঘটনাটা ঘটেছে এমন, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো আজকে যে বিভিন্ন ব্লগ দেখে আমি যা শুনেছি, যারা সবগুলো ব্লগ দেখেছেন তারা আমার সাথে সহমত হবেন, যারা সহমত হবেন না তারা সবগুলো ব্লগ দেখে নেবেন। আজকে যেটা হয়েছে সেটা হলো গান বাংলার যে বর্ষপূর্তি ছিল, তখন তাপস সাহেব ডিবির হারুন সাহেবকে দাওয়াত দিয়েছিলেন আসার জন্য, সেই রাতে তাদের অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য। হারুন সাহেব তার পার্সোনাল কাজে দেশের বাড়িতে ছিলেন, যেতে পারেননি। উনি ঢাকায় ব্যাক করে তাপসকে একটা সৌজন্য কল করেছেন, যেহেতু উনি যেতে পারেননি, নির্জন একজন ভদ্রলোক মানুষ, উনি বলেছেন সরি যেতে পারিনি, যাক আপনাদের অনুষ্ঠান ভালোই হয়েছে শুনলাম, তো আপনি আসেন আমার অফিসে এক কাপ চা খেয়ে যান। চায়ের দাওয়াত দিয়ে ভাত খাইয়েছে, যেটা হারুন সাহেব সবাইকেই খাইয়ে থাকেন, এটা আপনারা জানেন। তো তখন বাইদি ভাই কথাটা তুলেছেন হারুন সাহেব নিজেই, যে আচ্ছা বেশ কিছুদিন যাবো তো আপনি, অপু বিশ্বাস, মুন্নি ম্যাডাম, বুবলি ম্যাডাম এদের নিয়ে একটা ঝামেলা চলছে, এটা মিটিয়ে ফেলেন না কেন? তখন তাপস সাহেব বলেছে যে আমি কী করবো, বলে আমি যদি পদক্ষেপ নেই আপনার কোনো আপত্তি আছে? তাপস সাহেব অবশ্যই বলেছে যে না আমার কোনো আপত্তি নেই। তখন উনি একটা অ্যাপ্লিকেশন লিখিয়েছেন, আমারকে এবং আমার পরিবারকে সাইবার বুলিং করা হচ্ছে, ওখানে কিন্তু অপুর নাম দেওয়া হয়নি, কথাটা মনে রাখবেন, ওখানে কিন্তু অপু বিশ্বাসের নাম দেওয়া হয়নি। এবং সাইবার বুলিংটা কোনটা সেটাও সে মিন করেনি, সেটা আমরা ধরে নিয়েছি। সাইবার বুলিং বলতে শুধু উনি অপুর যে কন্টেন্টটা সেটাই বলেননি, তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কন্টেন্ট করছে মানুষ, তাদের সম্পর্কে গালাগালি করছে, তাদেরকে নিয়ে বিস্তৃতভাবে মেট করছে বিভিন্ন রকম থাম্বনেল, এটা শুধু অপু নয়, এটা আমাদের সবাইকে ইউটিউব কন্টেন্টার, কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিক। আপনারা তাপস সাহেবের কথায় একটা ক্ষোভ দেখেছেন, উনি বারবারই বলেছেন, সেদিনও বলেছিলেন, আমি ভাই সাংবাদিক ঘরের সন্তান, আমার এই ব্যাপারটা নিয়ে সাংবাদিকরা এমন করা উচিত হয়নি। এটা ছিল সাইবার বুলিংয়ের একটা মামলা না একটা অভিযোগ। সেই অভিযোগ অনুযায়ী আজকে অপু বিশ্বাসকে এবং তাপস সাহেবকে ওখানে কফির দাওয়াত দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আমার সম্পর্কে কমপ্লেন করেন উইথ প্রপার ডকুমেন্টস, আমাকে কিন্তু পুলিশ ডাকবে না, আমাকে কিন্তু ডিবি ডাকবে না। ডিবি যার বিরুদ্ধে কমপ্লেন করা হবে, যে কমপ্লেন করবে উনি যাবেন, যে কমপ্লেনটা করবেন তার সাথে কথা বলবে এবং তাকে ডাকিয়ে আনবে। তার মানে কমপ্লেনারকে ডাকিয়ে আনবে না, যার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে ডাকিয়ে আনবে। আজকে কিন্তু দুজনকেই ডাকিয়েছে, এটা কম্প্রোমাইজিং করার জন্য। যখন পুলিশ কম্প্রোমাইজ করতে চায় তখন দুই পক্ষকে ডাকে, আর যখন পুলিশ কম্প্রোমাইজ করতে চায় না, পুলিশ যদি ভাবে যে ঠিক আছে স্বপন সম্পর্কে মিস্টার এক্স বাজে কথা বলেছে, মিস্টার এক্সকে দাঁড়িয়ে ডাকিয়ে এনে বলে দেবে এগুলো করবা না বা কিচ্ছু না, ফিউচারের জন্য সাবধান হয়ে যাও। সুতরাং যারা বলছেন যে অপু বিশ্বাসকে ডাইকা নিয়ে গেছে, দৈরা নিয়ে গেছে, না গেলে কি হইতো,
ভুল। আপনারা সমস্ত ব্লগগুলো দেখবেন, কারণ একটা পার্টিকুলার ব্লগ দেখে কোনোদিন বিচার করবেন না। তো ওখানে গেছে, তাদের মধ্যে কম্প্রোমাইজ হয়েছে, যে কম্প্রোমাইজ হয়েছে সেটা হলো অপু বুঝেছে যে আমার এইটাও একটা অন্যায়, আমি যে ব্লগটা করেছি তাদের বিরুদ্ধে বলেছি এটা উঠিয়ে দেওয়া উচিত। হারুন সাহেব শুধু সে তাই বলেননি, বলেছেন আপনি এটা উঠিয়ে দেন, আপনারা মিলেমিশে থাকেন, আপনারা একই অঙ্গনের লোক, আর বাইরের যারা করছে তাদের আমরা দেখছি। বুঝতে পারছেন তো ঠেলাটা কোথায় দিচ্ছে? বাইরের যারা করে তারা পুলিশ দেখবো, আর তাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। এটা অবশ্যই শুভ সংবাদ, অবশ্যই শুভ সংবাদ। আমি খুব সাধুবাদ জানাই এই যে হারুন সাহেবকে। হারুন সাহেব সম্পর্কে বহু ব্লগ দেখেছি, কিন্তু সিনেমা নিয়ে অনেক লোক তার কাছে গেছে, কখনো খালি হাতে ফিরে আসেনি। তো তাকে একটা সাধুবাদ জানাতেই হয়। কেন এটা করার পর যে স্টেটমেন্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সবাই প্রশ্ন করছেন, ভাই কল রেকর্ডিংয়ের কথা জিজ্ঞেস করতে অপু বিশ্বাস দৌড় দিল কেন? বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন, এই সাইবার বুলিংয়ে কল রেকর্ডিংয়ের কথাটা উঠে আসেনি, এটা সবাই চেপে গেছে। ওইটা আইসিটি একটা মামলা হবে যদি হয়। এখন মামলা কার বিরুদ্ধে করবেন? আপনার বাড়িতে একটা পিস্তল পাওয়া গেছে, সে পিস্তলটা আমার, আপনাকে কিন্তু প্রথম অ্যারেস্ট করবে, তারপর আপনি বলবেন যে আমার না এটা স্বপনের, তখন পুলিশ আমার কাছে আসবে। প্রথম কিন্তু পুলিশ আমার কাছে আসবে না, পিস্তলটা যার কাছে পাওয়া যাবে তার বিরুদ্ধেই মামলাটা হবে প্রথম। এই যে কল রেকর্ডিংটা কারা প্রথম ভাইরাল করেছে? চ্যানেল 24। অপু বিশ্বাস তো ভাইরাল করেনি, এটা আপনাদের বুঝতে হবে। তো এটা চ্যানেল 24-এ অপু বিশ্বাস দিয়েছে ধরে নিলাম, কিন্তু ভাইরাল তো করেছে চ্যানেল 24, তাহলে মামলা করতে হবে প্রথম চ্যানেল 24-এর এগেনস্টে। এই সমস্ত ঝামেলায় তাপস সাহেবও যেতে চায়নি, ডিবির হারুন সাহেবও যেতে চায়নি। আপনারা জানেন চ্যানেল 24-এর মালিককে, সরকার পক্ষের মানুষ, সরকার সরকার গণ্ডগোল লাগুক কেউ চায় না, যার জন্য মামলাটা হয়নি। এখানে মামলা করলে অপু বিশ্বাস ফাঁসবে তখন যখন চ্যানেল 24 গিয়ে কোর্টে বলবে আমাদেরকে, আমরা অন্যায় করেছি মহামান্য আদালত, আমাকে কে দিয়েছে অপু বিশ্বাস, তখন অপু বিশ্বাসের ক্রাইমটা ধরা পড়বে। এর জন্য এই ব্যাপারটা সবাই এড়িয়ে গেছেন। আপনারা বারবার বলেন, এর আগেও বলেছেন, অপু বিশ্বাস কেন সেই কথাটা বলে না, কেন দিল? ভাই এটা উনি কোনোদিনই বলবে না অন রেকর্ড, এটা বলে কোনো লাভ হবে না। মামলা হলে চ্যানেল 24-এর নামে প্রথম মামলা হবে, এটা আপনাকে বুঝতে হবে। যার জন্য এই ব্যাপারটা তারা এটা নিয়ে আর ঘাটাঘাটি করতে চায় না। এর জন্য এই যে তাপস সাহেবকে অনেক ধন্যবাদ, উনি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, সুখে আছেন, যা হবার হয়ে গেছে উনি সব মেনে নিয়েছেন, উনি চুপচাপ থাকতে চান, এগুলো নিয়ে কোনো আলোচনা করি চান না, অপু বিশ্বাসও চান না। অপু বিশ্বাসের কথা দিয়েছেন তার সেই ভিডিও কন্টেন্টটি উনি ডিলিট করে দিবেন, এবং উনি রিকোয়েস্ট করেছেন আপনাদের সবাইকে ডিলিট করে দিতে, যাদের কাছে আছে তারা ডিলিট করে দেবেন। আমি যদিও তার কন্টেন্টটি চালাইনি, আমি কখনো কারো কন্টেন্ট চালাই না, এই জন্য যে এতে করে আবার কি ফেসবুকেরও কিছু নিয়মকানুন আছে, ফট করে চ্যানেলটা চলে যায়। দেখুন এগুলো নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অনেক আলোচনায় যেতে হয়, তাহলে জয়ের বিরুদ্ধেও মামলা হয়, তাই না? জয় যে কালকে বলল, জয় যে কালকে বলল অপুর বিরুদ্ধে মামলা করছে, জয় জানল কোত্থেকে? এটা তো একটা আইডিতে এসে আপনি বলতে পারেন না তোমার বিরুদ্ধে মামলা আছে, মামলা থাকে চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে। জয় আগেই অপুকে অপরাধী বানিয়ে দিল, অপু কিন্তু জয়ের বিরুদ্ধে তখন মামলা করবে। বা মুন্নিবেন আপনারা যে আলোচনাগুলো করেছেন, এখানেও কিছু কিছু ইস্যু আছে, এখানেও কিছু কিছু ইস্যু আছে যেটা অপু মামলা করতে পারে যখন মামলায় যাবে এগুলো নিয়ে। বা সেই যে আপনার ইটা স্টার্ট হয়েছিল এগুলো আমি বলতে চাই না, আমি জাস্ট আপনাদেরকে শেষবারের মতো বুঝিয়ে দিলাম, এগুলো নিয়ে আর কেউ ব্লগ বানাবে না, আমিও আর বানাবো না। সেই যে আপনার ভাইরাল স্ট্যাটাসটা ছিল সেটা নিয়েও যদি কথা ওঠে সেখানেও তো কথা উঠবে, অপু বিশ্বাসের নাম কেন বলেছিল মুন্নি ম্যাডাম? এগুলো বিচার বিশ্লেষণ করে পুলিশ তো খুব বুঝে শুনে কথা বলে, এগুলো বিচার বিশ্লেষণ করে হয়তো হারুন ম্যাম বলেছে আপনারা এগুলো তো জেন না, আপনারা গেলে সবাই ফেঁসে যাবেন। এই জয়কে তো আজকে ফাঁসানোর জন্য অনেক লোকজন বলছে, জয় যে কালকের ভিডিওটা না পরশুদিনের ভিডিওটা দিল, ওই যে শুয়ে শুয়ে যেটা আজকে অপু বলল, ও ওইখানে আমি একটা কথা ভাবতেছিলাম, ও যে এইভাবে সেলফি ধরছে, সেলফিটা যদি মুখের মধ্যে পড়তো নাক মুখ ভেঙে যেত, তাই না? তো ওরেও তো ধরা উচিত, ও তো অনেক কিছু করছে, ও কি করে নাই বলেন? ওই জয় যে জয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন নিয়ে গিয়েছিলেন, আমাকে একটা জায়গা দেন, আমার জায়গা দেন, আমার একটা বাড়ি দরকার, সেই জয় এখন অপু বিশ্বাসকে বাড়ি দেয়, মানে গিফট করে, যার মাধ্যমেই হোক। জয়ও তার অতীত ভুলে গেছে,
জয়ের সাথে সাকিবের সম্পর্ক খুব ভালো জয় বলে, আসলে সাকিবের সাথে জয়ের কোনো সম্পর্ক ভালো নয়। জয় তার স্বার্থে এই প্রিয়তমার শুটিংয়ের সময় কক্সবাজারে গিয়ে কিছু ব্লগ করেছেন, তারপর দু একটা ব্লগ ছেড়েছেন, বাকিগুলো ছাড়েননি কেন জয় সাহেব? আপনি তো 6 ঘন্টার ভিডিও করেছিলেন, এগুলো পাবলিককে জানান কি করেছেন আপনি? এখানে সবারই দোষ আছে। এমনও ঘটনা আছে অপু বিশ্বাস জয় সম্পর্কে এর আগেও অনেক সময় বলেছে যে জয়ের সাথে কোথায় প্রেম আছে নাকি অপকর্ম আছে, সেগুলো নিয়ে কথা উঠছে। মানে জয় অপু বিশ্বাসকে পছন্দ করে না, বুবলিকে পছন্দ করে। এখন সময় এসছে, নিজস্ব পছন্দের কোনো দাম নেই। আমি ইচ্ছা করলে বুবলি ম্যাডামকে কিছু বলতে পারবো না, আপনি ইচ্ছা করলে অপু ম্যাডামকে কিছু বলতে পারবেন না। ব্যাপারটা আইনি, আইনের পথে চলে গেছে। আমাদের সবাইকে আইন রেসপেক্ট করতে হবে, আমরা রেসপেক্ট করব। তবে আজকে যেটা হয়েছে উপসংহারে এটাই বলা যায়, আজকে একটা ভালো কাজ হয়েছে। আমি এবং আমি ছাড়া যারা পাগল ভক্ত আছেন তাদের বাদ দিলে যে কোনো মানুষই চাইবে যার যার সংসার সুখের থাকুক, সেটা মুন্নি ভাই, ভাবি, তাপস ভাই, অপু বা বুবলি, তাদের সংসার তারা ফিরে পাক। এবং সাকিব খান কার সাথে থাকবে ডিসিশন হবে সাকিব খান নিজে দিবে, এখানে আমার আপনার বলার কিচ্ছু নেই। কাজে আমরা এই যে বিভিন্ন রকম ব্লগ করেই যাচ্ছি, আপনারা কমেন্টস করেই যাচ্ছেন, এর রেজাল্ট তো ভালো নয়। এবার মনে হয় সবাইকে একটু শান্ত হতে হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।